पार छड़ाए मधु चंदीमा हसी खुशी मजार बक्षीते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा चाँद नामा चुक्की दिए जाए जेठाई आबार छड़ाए मधु चंदीमा हसी खुशी मजार बक्षीते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा पूर्णिमा टीवी प्रतिदिन नतुन किछु অনুষ্ঠান এই সময়টা আপনারা বসে থাকেন অধীর আগ্রহে আর আমিও ছুটে 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 আসি কোনো কোনো দিন দেরি একটু হয় অনেস্টলি কারণ রাস্তাঘাটের যা পরিস্থিতি জ্যাম চারিদিকে যা সব কিছু কাটিয়ে কুটিয়ে আসতে তো একটু সময় লাগে এবং আলটিমেটলি লাইফ শ্রীলাল আর আপনারা সরাসরি এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে পারবেন যে এই নাম্বারটা আছে নাম্বারটা এক্ষুনি দেখাবে দেখুন দেখাচ্ছিল রেড কালারের নাম্বারটা এইখানে নাম্বারটা দেবে ঠিক আছে এই যে নাম্বারটা সরাসরি কথা বলুন দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু দেখতে পাচ্ছি টিভি স্ক্রিনে এই নাম্বারটা আর আমার সঙ্গে চেম্বারে এসে কথা বলার জন্য এই নাম্বারটা সরাসরি কথা বলার জন্য ঠিক আছে দুটো নম্বরই রইল যার যেটা সুবিধা যে যেখানে পারবেন মনে করে যেখানে যার ভালো লাগবে ফোন করে নিন ফোন করে নিলেই আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন যারা দীর্ঘদিনের ফ্যান দীর্ঘদিন যারা আমার অনুষ্ঠান দেখেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে ফলো করেন যারা আমার টোটকা করেন যারা আমাকে দেখিয়ে গেছেন তারা প্রত্যেকেই জানে যে শ্রীলালদা বুধবার মানে রাত্রিবেলা আটটা দশ এরকম আর রবিবার আর শুক্রবার দুপুরবেলা দুটো দশ চলে আসি একদম আপনাদের সামনে লাইভ সরাসরি এছাড়া প্রত্যেক দিন তো প্রচুর অনুষ্ঠান থাকে রাশিফল অনুষ্ঠান থাকে প্রতিদিন রাশিফল থাকে রাত্রি ১২টায় কালকের দিন কেমন কাটবে রাশিফল অনুষ্ঠান থাকে এছাড়া ১২টাতে যারা না দেখতে পারে সকালবেলা ৭টা ৮টা ৯টা ১০টা ১১টা রাশিফল থাকে তার উপরে জ্যোতিষ দরবার বলে একটা অনুষ্ঠান হয় যেখানে জ্যোতিষ বিষয়ে বিভিন্ন জ্ঞান থাকে আলোচনা থাকে তাই না তা এইসব অনুষ্ঠানগুলো আপনারা তো মন দিয়ে দেখেন আর আমি তো বিভিন্ন চেম্বারে বসি আপনি জানেনই বিভিন্ন চেম্বারে আমি উত্তরবঙ্গ পাহাড় থেকে
একদম দক্ষিণবঙ্গের সমুদ্র অবধি, একদম উত্তরবঙ্গের পাহাড় থেকে দক্ষিণবঙ্গের সমুদ্র অবধি আমি বসি। উত্তরবঙ্গের পাহাড় মানে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি থেকে এদিকে মালদা থেকে আরম্ভ করে বহরমপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এইসব জায়গার চেম্বার আছে আর কি। মুনগা, বসিরহাট, এদিকে আছে আপনার হলদিয়া, কাঁথি চেম্বার আছে, কলকাতা আছে, উত্তর কলকাতা হাতিবাগান আছে, দক্ষিণ কলকাতা বেহালা আছে এবং গোলপাক চেম্বার আছে। এছাড়া হুগলি জেলা শ্রীরামপুর আছে, আরামবাগ আছে, প্রচুর চেম্বার আছে। যারা যারা জানতে চান যে আমি শিলালদা কোথায় কোথায় বসে, ফোন নম্বরটা লিখে নিন, রেড লাল রঙের যে নম্বর যাচ্ছে লিখে নিন যে আপনি ওই নম্বরে ফোন করে জানতে পেরে যাবেন। অনেকে অপেক্ষা করছে, আর আপনাকে অপেক্ষা করাবো না, আপনাদের আর অপেক্ষা করাবো না। ফোনে যারা লাইন যারা ফোন করেছেন আমি একটা কথা বলে দেবো, প্রথম করার নেব। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? অবশ্যই নিজের সম্বন্ধে বলবো, তার আগে বলতে হবে যে শ্রীলালে অনুষ্ঠান কেমন লাগে। খুব ভালো লাগে। আচ্ছা, কেন ভালো লাগে? আপনার টোটকা কিন্তু ভীষণ কার্যকরী, মানে ভীষণ খুব ভালো। আচ্ছা, টোটকার জন্য ভালো লাগে তাই তো? টোটকা আপনার কথাগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, নিজের ব্যাপারে, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 24/1997। 24/2 মে, 24শে মে 1997। হ্যাঁ। টাইম? সকাল 10:47। সকালবেলা 10:47। জন্মস্থান? ডালনা। ডালনা মানে কলকাতা? হ্যাঁ, কলকাতা। কলকাতা, দেখি কি অবস্থা। শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল। ধনু রাশি, কর্কট লগ্ন, মূলা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ যেটাকে দেবাড়িগণ বলা হয়। আগের জন্মে আপনি কুকুর ছিলেন, পুরুষ কুকুর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। অসম্ভব মানে আপনি অভিমানী, অসম্ভব আপনি দয়ালু, অসম্ভব আপনি আবেগপ্রবণ, অসম্ভব আপনি ভরসা, নির্ভরশীল। ঠিক বলছি না ভুল বলছি? অল্পতেই রেগে যান, আবার অল্পতেই খুশি হয়ে যান। মানুষের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে এবং বাড়াতে এবং ভালো কথা বলতে আপনি থাকেন সবসময়। আপনার রাশিচক্র পেয়ে গেছি আমি, রাশিচক্রের মধ্যে বসে আছি রবি শুক্র। এই যোগটাকে আমরা দারিদ্র যোগ বলি। দারিদ্র যোগ যদি কোনো মহিলার থাকে তাহলে সে মহিলা নিজের পায়ে দাঁড়াতে পারে না। রবি শুক্র এই যোগটা এডুকেশান দেয়, শিক্ষা দেয়, একটা মানুষকে রুচিবান তৈরি করে, ভদ্র সভ্য তৈরি করে, কিন্তু কেরিয়ারটা বা এডুকেশানটা বা অর্থটা বা প্ল্যাটফর্মটা বা সিংহাসনটা যতটা তার প্রাপ্য সেই জায়গা তাকে পেতে দেয় না, তাই এটাকে দারিদ্র যোগ বলা হয়। শেয়ার করবেন কি করেন আপনি? আমি এখন বর্তমানে মাস্টার্সটি রবীন্দ্রভারতী থেকে ডিস্টেন্সে বাংলা নিয়ে, আর এখন একটা ছোট্ট একটা বাচ্চাদের স্কুলে পড়াই, পাশে টিউশন করি। তার মানে বোঝা গেল যে আমি বললাম যে প্রথম যেটা বললাম যে আপনি মাস্টার ডিগ্রি করছেন, ঠিক আছে, রেগুলার হলো না, ঠিক আছে, ডিস্টেন্সও হচ্ছে, যে রেজাল্ট বা যে নম্বর আপনার পাওয়া দরকার সেটা আপনি পাননি, যেখানে আপনি চাকরি করেন একটা ছোট স্কুলে সেখানে আপনার রেমুনেশন খুবই কম, ঠিক আছে, এবং দিনগত পাপেক্ষয় বলা যেতে পারে, কাজের জায়গায় কোনো আপনার ত্রুটি নেই, ফাঁকি নেই, কিন্তু আপনি সেই জায়গায় সাকসেস বা সাফল্য বা উন্নতি যাই বলেন না কেন কোনোটাই আপনার কপালে এখনো জোটেনি, ঠিক? আচ্ছা, এটাকে কি আপনি পেতে চান? সাফল্য উন্নতি যাই বলেন একটাই নাম ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম ভাবে, এইটা আপনার কপালে জুটবে না। শুধু পিএইচডি নয়, আগামী দিন টাকা পয়সা, আপনার রেমুনেশন, আপনার সেভিংস কোনোটাই আপনার কপালে জুটবে না। কর্কট লগ্নের মেয়েরা, ধনুরাশির মেয়েরা প্রেম করেই, এরা খুব দুর্বল চিত্তের, কেউ যদি একটু ভালো কথা বলে পটে যায়,
ঠিক আছে, এদের ভালোবাসা আছে, এরা খিদে পায় কম, ভালোবাসা পায় বেশি, ঠিক আছে? অর্থাৎ এখন এইসব গল্প না, আগে কেরিয়ার করতে হবে। আমার মনে হয় এটা আপনার চিন্তা ভাবনা হওয়া উচিত। আগে কেরিয়ার করুন, তারপরে জীবনে প্রেম বিয়ে পরে দেখব। আমি আপাতত কেরিয়ারের জন্য আপনার দায়িত্ব নিতে পারি, যদি আপনি মনে করেন বাবা মাকে নিয়ে একবার আমার সঙ্গে হাতি বাগান জিমা দেখা করতে পারেন, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। খুব শীঘ্রই দেখা হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, প্রোগ্রাম দেখতে থাকুন। আরেকটি ফোন নিয়ে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে কে বলছেন? কল্পনা কর্মকার। কল্পনা দি, কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন? ও, ভালো নেই। ভালো নেই? অশান্তি, 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 অশান্তি। হ্যাঁ, আমার টোটকা করেন না তো তাহলে? আমি করি আমার মেয়ের জন্য। মেয়ের জন্য অশান্তি? হ্যাঁ, ঠিক আছে। মেয়ের ডেট অফ বার্থ বলুন। আর দিন কত, আরেকবার বলুন, কথাটা কেটে গেল। 8-2-85। সময় কখন জন্ম দিয়েছেন? সকাল 8:30। কোথায় জন্ম হয়েছে? কলকাতা? বারাসাত। আপনার রাজকন্যার বয়স কত? কন্যার বয়স কত? বয়স প্রায় 30-এর উপরে। নাম এবার বলুন। নাম, নাম? কল্পনা কর্মকার। না না, মেয়ে, আপনার মেয়ের নাম কি? কন্যা? কল্পনা কর্মকার। আর আপনার নাম কি? আমার নাম মায়া কর্মকার। তো উল্টো পাল্টা বলছেন, প্রথমে বলো আপনার নাম কি, তখন আপনি বলেন যে আমার নাম কল্পনা কর্মকার। না, আমার নাম হচ্ছে মায়া কর্মকার। হ্যাঁ, বলতে হবে, না কল্পনা আর মায়ের মধ্যে ডিফারেন্স আছে, নাম থেকেও ভাগ্য বিচার হয়, বুঝছেন? নাম থেকেও ভাগ্য বিচার হয়। আচ্ছা, ওর সিংহ রাশি, মীন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, আগের জন্মে গরু ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। মেয়ের বিবাহিত জীবন গন্ডগোল আছে, মাঙ্গলিক আছে, মঙ্গল শুক্র লগ্নে বসে আছে, অসম্ভব সুন্দরী মেয়ে, অসম্ভব ভালো মেয়ে, কিন্তু ওর বিয়ে যদি ও করে বা আপনি যদি ওর বিয়ে দেন তাহলে কিন্তু ঘর করতে পারবে না। শত্রু দেবতা, বিয়ের সঙ্গে বগলার সম্পর্ক কি? এই প্রপার জ্যোতিষীর কাছে না গেলে এই প্রবলেম হবে, ঠিক আছে? দেখুন, যদি আপনি প্রতিকার করে থাকেন, সাধারণ ব্যাপার, আপনি নিজে ভালো করে শুনবেন, দর্শক বন্ধুও শুনবেন, সেটা হচ্ছে গিয়ে যদি আপনার প্রতিকার করা থাকে তাহলে তো এই সমস্যা হওয়ার কথা নয়। তার মানে প্রতিকার হয়নি, এটা সাধারণ কথা। আচ্ছা, ঠিক আছে। আপনার পায়খানার প্রবলেম, আপনি ওষুধ খাচ্ছেন, পায়খানা কমে গেছে। হ্যাঁ, আপনার কাছে যদি যাই আমি, ওটাকে নিয়ে আসবেন, মেয়েটাকে নিয়ে আসবেন সঙ্গে। মেয়েটাকে নিয়ে, ও তো আসতে পারছে না, সেটা পরীক্ষা। তাহলে সারা জীবন কষ্ট পাক, আমি কিছু করবো না। বালিগঞ্জ থেকে রীতাদি। বালিগঞ্জ থেকে ফোন পেয়েছি রীতাদি। রীতাদি, কেমন, কি খবর? আমি আপনার তো রোজকারের ফ্যান। রোজকারের প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, রোজ। বলেন, কিছু করে উপকার পেয়েছেন কি সিলালের প্রোগ্রাম থেকে? উপকার পেয়েছি বলে তো আপনাকে ফোন করছি। আচ্ছা বলুন, কি উপকার পেয়েছেন? আমি আপনার টোটকাগুলো তো রেগুলারলি যত পারি চেষ্টা করি। আচ্ছা, মানে উপকার পেতেই থাকছেন, করতেই থাকছেন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বালিগঞ্জ থেকে দিদি বলছেন। আজ কার বিষয় জানবেন? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। বলেন, মেয়ের জন্ম তারিখ বলুন। 1-11-2002। জন্মস্থান? হসপিটাল। মেয়ের নাম কি? মৌসুমী অধিকারী। শুক্রবার জন্ম ছিল? হ্যাঁ, শুক্রবার। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, আগের জন্মে ইঁদুর ছিল?
এই জন্মে মানুষ হয়ে এসছে জানতেন? আপনার প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো, একটা মুখ দিয়ে রা নেই, মানে কোন মুখ দিয়ে মানে একটা কোন নেগেটিভিটি নেই, কিন্তু ওর মাথা কাজ করে না, পড়াশোনার দিকে প্রচন্ড চাপ, কেরিয়ার নিয়ে ওর কোনো ইচ্ছাই নেই, মানে আমাকে নিজের পায়ে দাঁড়াবো, নিজে উন্নতি করব। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু মেয়ে প্রচন্ড ভালো, মেয়ে খুব ভালো, মেয়ে ভালো, কিন্তু এখনকার দিনে উন্নতি না করতে পারলে মেয়ে ভালো মেয়ে কি করে হবে? হ্যাঁ হ্যাঁ। কি? হ্যাঁ হ্যাঁ। এটা একটা সমস্যা আছে। হ্যাঁ। যদি উন্নতি করাতে চান তাহলে সিরিয়ালের কাছে আসতে হবে। হ্যাঁ আমি যাবো। এক নম্বর। দু নম্বর প্রবলেম আছে, ওর কি ব্যথা বেদনা হয় কপালে মাথায় বলতে পারবেন? আমি সেটাই বলতে চাইছি যে ওর মাথার প্রবলেম হয় কিনা আপনি আমাকে শেয়ার করুন। হ্যাঁ বা মাথা ব্যথা বলে বা মাথা ঘোরে বা এরকম কিছু বলে? হ্যাঁ মাথা ঘোরে। বা মাথা ভার হয়ে থাকে এরকম বলে? হ্যাঁ হ্যাঁ। আরে বাপ রে বাপ, এ তো অনেক বড় সমস্যা, পরবর্তীতে নার্ভের প্রবলেম আসতে পারে। বিয়ের ব্যাপারে যদি একটু বলেন ভালো। বিয়ে পরে দেবেন, বিয়ে পরে দেবেন, বিয়ে দিলে তো ঝামেলা মিটে গেল, বিয়ে পরে দেবেন। আপনি ওটাকে কি নিয়ে আসতে পারবেন? হ্যাঁ নিয়ে আসতে পারবো। কোথায় বাড়ি বললেন আপনার? বালিগঞ্জ বলুন। বালিগঞ্জ? বালিগঞ্জ তো, বালিগঞ্জ থেকে আপনার গোলপাক চেম্বার সুবিধা হবে। হ্যাঁ এটা গোলপাক। তাহলে আপনি ডেফিনেটলি নাম লিখিয়ে রেখে দিন, ঠিক আছে? আমাদের গোলপাক চেম্বার যেদিন হবে আপনাকে দুদিন আগে ফোন করে দেওয়া হবে। স্যার বলছিলাম এর একটু প্রবলেম হয়েছে, আর ওই জন্য বাড়িতে রাখতে পারি। আরে সব প্রবলেম তো আমি বলে দেবো, আপনি চিন্তা করছেন কেন? আপনি আসুন, আপনি একটু বিশেষ কারণের জন্য সব ঠিক করে দেবো, বলছি তো ঠিক করে দেবো। ভগবান, এইসব কথা বলা যায় নাকি? হ্যাঁ আপনি বুঝতে পারছেন কি? হ্যাঁ, আগের মাটাকে বললাম না যে আপনার মেয়ের সর্বনাশ করেছেন, মাঙ্গলিক প্রতিজ্ঞা দেননি বলে? মজা করেছে তাহলে সব। হ্যাঁ করলে হবে, এইসব কথা বলতে নেই টিভিতে। আপনি যা করেন না আপনারা, আপনি ওটাকে নিয়ে আসেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে রিয়া বলছি। রিয়া বলছেন, রিয়া আমার প্রোগ্রাম কেমন লাগে? আমার আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগে, আমি ইউটিউবে সবসময় ওটা দিয়ে পূর্ণিমা টিভিকে আমার সাবস্ক্রাইব করা আছে, আমি সবসময় ইউটিউবে দেখি। আচ্ছা, ইউটিউবে সবসময় দেখা হয়? আরে পূর্ণিমাটি অ্যাপটা ডাউনলোড করে নেওয়া হচ্ছে না কেন? ইউটিউবে অ্যাপটা আমি জানতাম না, আমি ইউটিউবে সবসময় মানে ওটাকে আপডেট রাখি, প্রত্যেকদিন দৈনিক যে রাশিফল দেন প্রত্যেকদিনই আমি রীতিমতো চেক করি। এবার টিভিটা সরাসরি আপনার মোবাইলে ঢুকে যাবে, আপনি প্লে স্টোরে গিয়ে পূর্ণিমা টিভি লিখুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে, টোটকা করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, টোটকা করি। লাভ হয়েছে তো? খুব লাভ হয়। ব্যাস ব্যাস, খুব লাভ হলেই ভালো। আজকে কার আমার নিজের বিষয়ে জানবো? বার্থডে বলতে হবে আমার 26 অক্টোবর। হ্যাঁ একটা উনপঞ্চাশ। হ্যাঁ রাত, রাত্রিবেলা। কোথায় জন্ম হয়েছে? হাওড়া। হাওড়া, বাড়িতে সবাই দেখছে আমার প্রোগ্রাম? হ্যাঁ বাড়িতে তো মা দেখছে, সবাই দেখছে, সবাই দেখছে। আচ্ছা, শনিবার রাত্রি ছিল, রবিবার পড়ে গেছে। হ্যাঁ। সিংহ রাশি? হ্যাঁ। সিংহ রাশি, সিংহ লগ্ন, মঘা নক্ষত্র জন্ম, দেবাড়িগণ মানে রাক্ষসগণ। হ্যাঁ। আগের জন্মে পুরুষ ইঁদুর ছিলেন। আচ্ছা। ছেলে ইঁদুর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, কপালটা না খুব একটা ভালো না, মানে কোনো ভালো কোনো কিছু হচ্ছে না কপালে? হ্যাঁ এখন হচ্ছে না, একদমই না। মাথার মধ্যে লগ্নে বসে আছে চন্দ্র আর রাহু। আচ্ছা। এই ভাগ্য অন্ধকার হয়ে গেছে, চন্দ্রগ্রহণ লেগে গেছে কপালে।
সুখ আসছে না? হ্যাঁ সুখ আসছে না? না এবার ইচ্ছে আছে টাকা পয়সা ইনকাম করবো সেটাও আসছে না? না কেউ বুঝছে না? না নিজের মা ছাড়া কেউ বোঝার নেই? একদম সারা পৃথিবীতে কেউ বোঝে না? না এই মেয়েটার এই অবস্থা চলছে এখন? হ্যাঁ কি হবে কি হবে দাদা? তাও মেয়ে হাসে, চিন্তা করা যায়? এত প্রবলেম এত প্রবলেম, কেউ বোঝে না তাও হাসে, শ্রীলাল বলেই সম্ভব এটা। এইভাবে চাল এইভাবে চলতে হবে নাকি না চেঞ্জ করতে হবে লাইফটাকে? চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। আচ্ছা ওই 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 ভম্বলটা কি খবর? ওই যে ভম্বল ভম্বল যে থাকে লাইফ লাইফ লাইফে, কে লাইফে? আরে আচ্ছা জীবন সঙ্গী, জীবন সঙ্গী যে যাকে বাবা। হ্যাঁ ও তো ভালো। হ্যাঁ হ্যাঁ মানে আমাদের মানে আমি একটু বিয়ের ব্যাপারে একটু। আরে ওইটাই তো বলছি, ভম্বলটার কি খবর? ভালো ভালো। ও ব্যাটা বিয়েই করতে চায় না, ভয় পায়? হ্যাঁ একটু। বলে খাওয়াবো কি? একদম। হ্যাঁ একদম দাদা, প্রেম করবে, হাত ধরে ঘুরবে, হাম খাবে, কিন্তু বিয়ে করতে গেলে ওর ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ একদম। কি অবস্থা, ভম্বলটা ভুড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে কি না? হ্যাঁ ঠিক বলেছেন। আরে বাবা শ্রীলাল সব বলতে পারে। এর আগের দিন একটা লাইভে বলেছিলাম যে তোমার বয়ফ্রেন্ডের চুল উঠে যাচ্ছে, আর আজকে বলছি আপনাকে আপনার বয়ফ্রেন্ডের ভুঁড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ ও মালটা কিন্তু পালিয়ে যাবে কিন্তু। হ্যাঁ ও পালিয়ে যাবে কিন্তু, প্রচন্ড ভয় পায় বিয়ে করতে। আচ্ছা ও বলে যে তোমার যদি তাড়াহুড়ো থাকে তা তুমি চিন্তা ভাবনা করতে পারো বিয়ের জন্য, তুমি বাড়ির লোককে বলো। আর যদি আমাকে বিয়ে করতে হয় একটু অপেক্ষা করতে হবে, আমি একটু দাঁড়াই নিজের পায়ে। না মানে দাঁড়িয়ে আছে কিন্তু একটু বাড়ি ঘর কিনেছে তো সেই জন্য। ওটাই তো বলে আর একটু দাঁড়াই আর একটু দাঁড়াই, দাঁড়াই করে করে হচ্ছে। হ্যাঁ কি হবে, ওটাকে বিয়ে করতে হবে, তার তাড়াতাড়ি করে এই মাসে বিয়ে করতে হবে। হ্যাঁ এই মাঘ মাস চলে গেলে কিন্তু হয়ে যাবে, মাঘ ফাল্গুন চলে গেলে কিন্তু গল্প শেষ হয়ে যাবে। আচ্ছা কি আচ্ছা আমি করে নেবো, তাহলে কি করতে হবে দাদা? মালটাকে ধরে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে গিয়ে কলা গাছে দিয়ে বিয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি নাম কি? তুষার ভট্টাচার্য। তুষার, তুষারের টি হয়, টি। হ্যাঁ ঠিক আছে, ওর মাথায় ঝুলে পড়তে হবে নালে টি নালে হড়কে যাবে। আচ্ছা তাহলে বিয়ের খবরটা পাবো তো? হ্যাঁ দাদা একদম। পুরো প্ল্যানিং করে ছক করে বিয়ে করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ নিজেই বন্ধু বান্ধব জোগাড় করতে হবে, ওকে নিয়ে যেতে হবে, বলে চলো মন্দিরে গিয়ে পুজো দেবো, মাকে পুজো দেবো বলে ধুতি পরিয়ে বিয়ে করে নেবে। না আচ্ছা মনে থাকবে? হ্যাঁ বলে দিলাম কি না, হাসি বেরিয়ে যাবে, দাঁত খুলে যাবে কিন্তু, তখন কান্নাকাটি বেরোবে। আর পড়াশোনার ব্যাপারটা? পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা বই সব ধুলে পড়ছে, ঝাড়তে হবে আমার বাড়িতে গিয়ে আমাকে। হ্যাঁ বইয়ে ধুলে পড়ছে, ঝাড়তে হবে ধুলে গুলো আমায় গিয়ে, পড়াশোনা আর হচ্ছে না, ওইসব ওই চক্করই মাথার মধ্যে ঘুরছে। কি হ্যাঁ একটু আবার একটু কি ধুলো কি রাস্তা ধুলো পড়েছে নাকি এমনি ধুলো পড়েছে? ওই পড়াশোনাটা হচ্ছে না মানে অ্যাকচুয়ালি কস্টিং করছি তো ওটা নিয়ে একটু জানার আছে যে মানে কস্টিংটা হবে মানে ওটা একটু। আমি তো এতক্ষণ ধরে পুরো রামায়ণ বলে দিলাম, এবার এবার সীতা কবে বাচ্চা হবে সেটা বলতে হবে, পুরো রামায়ণ শেষ। তাহলে আপনার কাছে কি যেতে হবে মানে কি আমাকে মানে? সেটা ডিপেন্ড করছে যে কপালটাকে আমি ঝোলাবো না আমি এগোবো। না আমি তো এগাতে যাই, আমি ঝুলতে যাই না। তাহলে ঝাটা যা যা ফর্মুলা দিলাম করে ফেলতে হবে, করে মালটাকে নিয়ে ঘরে ঢুকতে হবে। ঠিক আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ, আর বলবো না, এত গল্প করা যায়, এটা প্রেমের অনুষ্ঠান। ওকে থ্যাংক ইউ। আর একটা ফোন। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার, কে কে বল? আমি বড় ফ্যান, সবচেয়ে বড় ফ্যান। হ্যাঁ আচ্ছা কি নাম? আমার নাম সুপর্ণা সর্দার, আমি কলকাতা থেকে বলছি, আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। সুপর্ণা কোথা থেকে? কলকাতা থেকে বলছি। শুনতে পেলাম না, আরেকবার। কইলান 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 বেহালা কইলান? হ্যাঁ বাবা, আপনাদের জমির দাম তো অনেক হয়ে গেছে কইলানে। হ্যাঁ শ্বশুর বাড়ির জমি টমি আছে তো? কোথায় জন্ম? জন্ম বিহালা
বেহালা হয়েছে। ঠিক আছে, গোপালের নাম কি, মানে হাজবেন্ডের নাম কি? আশিস সর্দার। আশিস, হ্যাঁ। ডাক নাম কি? গোপাল? না না, একটাই নাম। একটাই আশিস? হ্যাঁ। আচ্ছা, সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ, সোমবার। ভোরবে না, মানে সোমবার না, ভোর তিনটের সময়। আরে রবিবার হয়ে গেছে, সোমবার পড়ে গেছে, 3টে বাজে, অক্টোবর মাস, ঠান্ডা ছিল, হ্যাঁ হ্যাঁ, কম্বলের তলায় ছিল বলে ঠান্ডা লাগছে 3টের সময়, আর 5টার সময় তো সূর্য উঠেছে। আচ্ছা, ভোররাত্রি, ধনু রাশি, সিংহ লগ্ন, রাক্ষসগণ, আগে যেমন কুকুর ছিল, এই যেমন মানুষ হয়ে এসছে, জানা ছিল? না না, এটা জানা ছিল না। এইসব জানবে, শিলাল ছাড়া কে বলবে। আচ্ছা, খেপে গেলে মাঝে মাঝে চেঁচায়? ও বাবা, প্রথম তো চিৎকার করে সবসময়, খ্যাঁকা 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 খ্যাঁকা, আবার খেতে দিলে পটে যায়। হ্যাঁ, ও তো ঠিক একদম। খেতে দেবেন, ভালো করে মাথায় হাত বোলাবেন, রাত্রিবেলা ঘুমোবার সময় মাথায় হাত বুলিয়ে দেবেন, দেখবেন আপনার মতন বউ আর হয় না। ঠিক আছে, এ তো উন্নতি করতে পারছে না, একদম না। হ্যাঁ, একদমই হচ্ছে না। আর খালি না, মেয়েদের মতন খালি ঝগড়া করবে কিছু বললে। ও বাবা, সব সময় ঝগড়া করে, সব সময় ঝগড়া করে, কাউকে পায় না, খালি বউয়ের সঙ্গে ঝগড়া করে। এ ছেলে কিছু করতে পারছে না। সবাই বলছে যায় না, ও বেটা মানে সারাদিন সেজে গুজে ঘুরে বেড়ায়। কি করে বললাম আমি? আচ্ছা, এটা এক নম্বর কথা। একটা একটা বাজে কথা বলি, ও কিন্তু বউ ছাড়াও প্রেম করবে, বুঝা গেল? করে না কি বাইরে? সাবধান, সাবধান করে দিলাম। শিলালের কথা কিন্তু মাটিতে পড়ে না, চোখে চোখে রাখতে হবে। আর যদি মনে হয় যে আমি ওকে নিয়েই ঘর করবো, তাহলে একবার আমার সঙ্গে বেহালা যোগাযোগ করতে হবে, টামরি বোচেন বারে। ঠিক আছে, ঠিক করতে হবে। শনি চন্দ্র বসে আছে, এই যোগ থাকলে বাপের পয়সা খায়, ধ্বংস করে, ও কিছু করে না। ঠিক আছে, বাপের পয়সা ধ্বংস করে, যত ফাঁটবাজি বাপের কাছে, আর বাড়িতে এসে অর্ডার করবে, এইটা করো, ওইটা করো, ওইটা করো, ওইটা করো, নিজে এক গ্লাস জল গড়িয়ে খায় না, বলতে খারাপ লাগছে, পুরুষ মানুষ হিসেবে আমার লজ্জা লাগছে। ওকে, থ্যাংক ইউ, বেহালার জন্য বুকিং করুন এই নাম্বারে, আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বনগা থেকে বলছি। কোথা থেকে? বনগা থেকে। বনগা, বাবা এই তো কাছে বনগা। বলেন আপনার নাম কি? আমার নাম দীপালি ঠাকুর, আমার ছেলের সম্বন্ধে আমি জানতে চাই। বাবা, ঠাকুর, ঠাকুর টাইটেল শুনলে ভয় লাগে আমার। আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, প্রত্যেক বুধবারই দেখি। প্রতি বুধবার দেখেন? আর অন্য বারগুলো বাদ দেন কেন, আমাকে আর ভালো লাগে না? না না, ভালো লাগে না, টাইম পাই না তো, ওই জন্য দেখতে পাই না। এই সময়টা টাইম পাই, ওই জন্য দেখি। এই তো মেয়েদের আর মাদের এই অবস্থা, টাইম পায় না, ঘড়ি ঘড়ি পড়েন না মনে হয়? হ্যাঁ, ঘড়ি পড়েন না মনে হয়? ঘড়ি পড়লে টাইম পেতেন। দুপুর না রাত্রি? দুপুর। 12:50। জন্ম নিশ্চয়ই বনগা? হ্যাঁ, বনগাতে। ঠিক আছে, আপনার বাপের বাড়ি কোথায় ছিল? উত্তর পালগুড়ি নক্ষত্র, নরগণ, আগের জন্মে গুরু ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে, জানতেন? বাবা, এখনো কি খাইয়ে দেন নাকি? যাচ্ছি ওটো সরো, খুব সুখী এবং খুব
কি বলবো, ওই আতুসি না কি বলেন, আইসি এরকম বলতে পারি আর কি। হ্যাঁ ছেলে পড়াশোনা কেরিয়ার বা উন্নতি গন্ডগোল আছে, বুঝছেন? আচ্ছা পয়সার অভাব হবে না, বাপের পয়সা আছে, কিন্তু নিজের ব্যাপারে উন্নতি সমস্যা আছে। মানে এটা সমস্যার সমাধান কি করে করব? সমস্যার সমাধান, বনগাঁতে একটা জ্যোতিষী আছে শ্রীলাল বলে, হ্যাঁ চেনেন কি? বাটারমোড়ে শ্রীলাল বলে একজন জ্যোতিষী আছে, চেনেন? না না ওটা আমি চিনি না, আমি শুনেছি। এ ভগবান, শ্রীলালকে চেনেন না? বাটারমোড়ে যে জ্যোতিষীটা আছে শ্রীলাল, মানে বাটারমোড়ে বসেন আপনি, আমি জানি, কিন্তু না না আমি বসি না, শ্রীলাল বসে। আপনি জিজ্ঞেস করবেন যাকে, সে বলে দেবে। আর এই নাম্বারে একটু ফোন করে নিন। আচ্ছা স্যার বলছি যে চাকরি, বাপের পয়সা খাবে, এখন খাবে দাবে আয়েস করবে চাকরি, আপনি ওটাকে নিয়ে আসুন, আগে মানুষ করতে হবে, তারপরে চাকরির জন্য পাঠাবো, ঠিক আছে? এমনি ভাগ্যটা কেমন সেটাই? ভাগ্য ওর কোনো অভাব নেই, ওর কোনো অভাব নেই, ওর ওর কিছু না হয় না হবে, ওর কোনো অভাব নেই, কিন্তু ওর মানে সব কিছুতে বাধা আছে। আরে ওই ওটা তো ওর প্রবলেম, ওর দরকার, ওর দরকার একটা, ধরুন আমি একটা কথা কথা, সাধারণ বাচ্চার দরকার একটা প্লাস্টিকের চামচ, কিন্তু ওর কপালে রূপোর চামচ জোটে, যা পাওয়ার দরকার তার থেকে বেশি পায়, ওর কোনো অভাব নেই, কিন্তু ওর নিজস্ব উন্নতির প্রবলেম আছে, ঠিক আছে? যদি মনে হয় শিলালের সঙ্গে ফোন করে নেবেন। হ্যাঁ বলছি স্যার, ও আইটিআই পড়ছে। এ ভগবান, আপনাকে তো বলে দিলাম যে ওকে নিয়ে আসবেন, ঠিক আছে ফোন করে নেবেন। আরেকটা ফোন নেবো, লাস্ট ফোন নেবো। হ্যালো, হ্যাঁ দাদা ভালো, নমস্কার, ভালো আছেন? হ্যাঁ কোথা থেকে ফোন করছেন? আমি আরামবাগ বলছিলাম। আরামবাগ থেকে? হ্যাঁ। বাবা আরামবাগের কিচেন নাম শুনলেই চিকেনের নাম পড়ে মনে পড়ে যায়। হ্যাঁ আরামবাগের নাম শুনলেই মুরগির কথা মনে পড়ে যায়, মুরগি খাবো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার প্রোগ্রাম দেখছেন? হ্যাঁ আপনারটা আমি দেখছি। এই কদিন পরে আপনাদের শহরে যাব আরামবাগে, 20 তারিখে যাব। 20 তারিখে যাব ফেব্রুয়ারিতে। আপনার কথা কাইটা কাইটা আসছে, আপনি একটু আকাশের নিচে আসুন। আকাশের নিচেও কেটে যাচ্ছে? কোন কোম্পানির সিম ব্যবহার করেন একটু বলুন তো, বদনাম করি তার। জিও? ১৫ জুন রবিবার ছিল? কর্কট রাশি সিংহ লগ্ন পুষ্যা নক্ষত্র জন্ম দেবগণ, আগের জন্মে ভেড়া ছিল, এই জন্মে মানুষ হয়ে এসেছে, জানেন? একদম ঠিক, ১০০ তা শিলালকে ১০০ নম্বর দিতে হবে তো আপনাকে। নিজে স্নান পর্যন্ত করতে যায় না, জামা কাপড় ছাড়ে না, নোংরা, মানে গা দিয়ে গন্ধ বেরোয়, ভেড়া ছিল আগের জন্মে, বুদ্ধি শুদ্ধি কম, খালি খাবার সময় খাবে আর বড় বড় ভাষণ মারবে, একদম ঠিক। হ্যাঁ একদম ঠিক, কিন্তু আজ যাই বলেন ভাইয়াটা কিন্তু ভালো, আপনার ছেলে কিন্তু খুবই ভালো ছেলে, ভালো, খুব ভালো, পড়াশোনা বাদ দিয়ে বাদ বাকি গুলো সব ভালো, কোনো কিছু তো বাদ দিতে পারে সব আইডিয়াটা কি করে, ওর বাবা তো ওর জন্য পাগল, হ্যাঁ যা চাইবে সব দিয়ে দেয় বাবা, আপনি তো বকবক করেন, বাবা তো দিয়ে দেয় সব। হ্যাঁ বাবা ওকে কিছু বলে না, কিছু বলে না বাবা, একদম
ঠিক আছে, ওটাকে নিয়ে আসুন, আর আমাকে 20 তারিখে আছি, ঠিক আছে? আচ্ছা, বুকিং করে নিন এই নাম্বার 9830307720। আচ্ছা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। যারা যারা ফোন করলেন তাদেরকে আরেকবার নমস্কার, ভালো করে নমস্কার জানাই, ঠিক আছে? আর যারা যারা ফোন পেলেন না তাদেরকেও নমস্কার জানাই, রাগ করবেন না একদম। আমি আবার রবিবার দুপুরবেলা 2:10, শুক্রবার দুপুরবেলা 2:10, বুধবার দিন রাত্রি 8টা। সিরিয়ালকে ফোন করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন, আমি কিন্তু যা খুশি বলতে পারি, যেটা আপনার কপালে তাই বলতে পারি, কিন্তু এটা যেন মনে থাকে, কিন্তু আপনার ঢাক কিন্তু আমি ফাটিয়ে দিতে পারি, কেঁচো খুঁড়তে কেউটা বেরোতে পারে, মনে থাকে যেন। পরিষ্কার কথা শুনতে যারা ভালোবাসেন, রিয়েলি যারা ভাগ্যটাকে সুন্দর করতে চান, রিয়েলি যারা জীবনটাকে ফার্স্ট ক্লাস করতে চান, রিয়েলি যারা সমস্যার সমাধান করতে চান, সত্যি সত্যি যারা জীবনে উন্নতি করতে চান, সত্যি সত্যি যারা জীবনে ভালো হতে চান, তারাই সিলালের সঙ্গে ফোন করে কথা বলবেন, অথবা এই নাম্বারে বুকিং করে চলে আসবেন। 9830307720 98 33 77 20। ঝট করে বলে দিই আমার কোথায় কোথায় চেম্বার আছে। আমার হাতিবাগান চেম্বার আছে, আপনি ফোন করে নেবেন। বাড়িপুরের চেম্বার আছে, ফোন করে নেবেন। সান্তাকাছি 19 তারিখে আছি, আরামবাগে 20 তারিখে আছি, শ্রীরামপুরে 21 তারিখে আছি, বহরমপুরে 22 তারিখে আছি, কৃষ্ণনগরে 23 তারিখে আছি, হলদিয়াতে 25 তারিখে আছি, কাঁথিতে 25 তারিখে আছি, সোদপুরে 24 তারিখে আছি, বসিরহাটে 26 তারিখে আছি, মালদা 18 মার্চ আছি, কাটোয়া আর ঘাটাল ফোন করে নেবেন। 28 ফেব্রুয়ারি আছি, শিলিগুড়ি 2 তারিখে আছি আমি শিলিগুড়িতে, 2 মার্চ শিলিগুড়ি, কোচবিহার 3 মার্চ, জলপাইগুড়ি 4 মার্চ, বেহালা 6 মার্চ, গোলপার্কে 7 মার্চ, দুর্গাপুরে 8 মার্চ, খড়গপুরে 9 মার্চ, বর্ধমানে 10 মার্চ, বাগনানে 12 মার্চ, বনগাঁ একটু ডেটটা দেখে নেবেন, এখানে আমার কাছে ঠিক স্পষ্ট লেখা নেই। আচ্ছা, কল্যাণী 15 মার্চ, ফোন করে নেবেন 9830307720, 9830307720, ঠিক আছে? এই নাম্বারে ফোন করে নেবেন, একদম দুঃখ করবেন না, সিলাল মানেই সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ সিলাল। সঙ্গে থাকছে পূর্ণিমা টিভি, থ্যাংক ইউ ফর পূর্ণিমা টিভি, থ্যাংক ইউ আপনাদের যারা আমাকে ফোন করলেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার প্রোগ্রাম দেখেন, যারা আমাকে পছন্দ করেন। আপনাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ঈশ্বর, এ আল্লাহ, এ গড, যেন আপনাদের প্রত্যেককে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা আমার টোটকাগুলো করবেন, তাতে আপনি অনেক উপকার পাবেন, আর প্রয়োজনে আপনি প্রতিকার নিতে পারবেন, দিনে দিনে প্রতিকার নিতে পারবেন, আপনি ক্যাশ অথবা কার্ডেও আপনি কিন্তু নিতে পারবেন। আজকের মতন তাহলে আজ্ঞা নিই, আজকের মতন বিদায় নিই, ঠিক রাত্রিবেলা 12টার সময় চলে আসবো, কালকের দিন কেমন কাটবে রাশিফল নিয়ে। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান গোলপার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep
কিপ ব্রাউজিং পূর্ণিমা টিভি অ্যাপ।